ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসের উপর নির্ভরশীল হতে হবে। আর কলকাতার সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মল হলো এই ইমল। তো চলুন দেখে নেওয়া যাক এই ইমলের মধ্যে কি কি আছে। সামনের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে বাঁ দিকের দেওয়ালে চোখে পড়বে শপ ইন্ডেক্স, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর মিলিয়ে প্রায় শতাধিক শপ আছে এই ইমলের মধ্যে। গ্রাউন্ড ফ্লোরে আছে সোনি সেন্টার, স্যামসং প্লাজা, দ্য এইচপি ওয়ার্ল্ড, লেনোভো এক্সক্লুসিভ, ডেল এক্সক্লুসিভ, গ্যালাক্সি কম্পিউটেক, ইজোন, ওপো, ভিভো। আছে এক্সক্যালেটর, এক্সক্যালেটর দিয়ে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে উঠে দেখতে থাকুন আপনার পছন্দের ইলেকট্রনিক্স ডিভাইসটিকে। এখানে যে সমস্ত আইটেমগুলি অ্যাভেলেবেল সেগুলি হল টিভি, ল্যাপটপ, ক্যামেরা, অ্যান্ড্রয়েড মোবাইল, আইফোন, আইপ্যাড, এসি, ওয়াশিং মেশিন প্রভৃতি। কোনো ইলেকট্রনিক ডিভাইস খারাপ হয়ে গেলে সেটাও এখানে নিয়ে আসতে পারেন রিপেয়ারিংয়ের জন্যে। আছে অনেক সার্ভিস সেন্টার, এক দু ঘন্টার মধ্যে এরা রিপেয়ার করে দেয়। লেনোভো, সোনি, ভিভো, স্যামসং, ওপো, এইচপি এদের অথরাইজ সার্ভিস সেন্টারও এই ইমলের মধ্যেই পাওয়া যাবে। ইমলের লোকেশনটা হলো 6 নম্বর চিত্তরঞ্জন এভিনিউ, যেটা এসপ্ল্যানেড, চাঁদনি চক, বউবাজার এর কাছাকাছি। এর পিনকোড হচ্ছে 700072। হাওড়া অথবা শিয়ালদা থেকে বাসে এসপ্ল্যানেড কেসিদাসের এখানে নেমে হাঁটা পথে 5 থেকে 6 মিনিটে পৌঁছে যাওয়া যায় এই ইমলে। আর মেট্রোতে হলে তো কোনো কথাই নেই, নিয়ারেস্ট মেট্রো স্টেশন চাঁদনি চক। চাঁদনি চক মেট্রো স্টেশনে গেট নম্বর 1 দিয়ে বেরোলে, বাইরে বেরোলে একদম সামনেই পড়বে এই ইমল। আর কার বা বাইকে এলে পার্কিংয়ের একটু সমস্যা হতে পারে, তবে মেট্রোই আসাই সব থেকে সুবিধা। এই ইমল খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9:30 পর্যন্ত। অনলাইনের সঙ্গে প্রাইসের খুব একটা ডিফারেন্স নেই। কখনো কখনো কাস্টমারদের ভালো রকম ডিসকাউন্ট বা অফার দেওয়া হয় এখান থেকে প্রোডাক্ট কিনলে। তো বন্ধুরা, কোনো ইলেকট্রনিক্স আইটেম কেনার প্রয়োজন থাকলে অবশ্যই চলে আসতে পারেন এই ইমলে।
একই ছাদের তলায় একই আইটেমের বিভিন্ন ব্র্যান্ড, এর প্রাইস ভেরিফিকেশন করে আপনার মনোমতো জিনিস আপনি সংগ্রহ করতে পারেন এখান থেকে। থার্ড ফ্লোরে আছে কফি শপ, মন চাইলে এখানেও একটু সময় কাটিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করুন, আর নেচার্স ক্রিয়েশন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয়। থ্যাংক ইউ, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।